পোখর না পোখর থেকে উঠে আসছে মশলাপাতি গুলো নিয়ে এসো। তোমার আখা ধরা হইল গো? হ্যাঁ হ্যাঁ, আমার আখা ধরা হয়ে গেছে। এই জল দিচ্ছি, চেপাইছি। হ্যাঁ, তুমি জল
জল তো গরম করো, আমি মশলা তো বেটে আনি। জিরে বেটে নেব, তাড়াতাড়ি বেটেলি, বিলা হয়ে গেছে, বুড়ো তো গাল দিবে চিচাবে। জিরে বাটা হয়ে গেছে, এবারে তুলবো। শুকনো লঙ্কা বেটেলবো, বাটা হয়ে গেছে, এবারে তুলবো। জল গরম হয়ে গেল, তাড়াতাড়ি আয়, জল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি আসছে। ভালো করে জাল দিবে, মাছে হলুদ মাখাবো, নুন মাখাবো মাছে। এবারে জিরে বাটা দিব, লঙ্কা বাটা দিচ্ছি, মাছে সরষে তেল দিব, লঙ্কা কেটে মাছ ভাপাতে দিয়ে দেব। খানিক ঢাকা দিয়ে রেখে দিই। ভাত তো হয়ে গেল নাকি দেখ, দেখি হয়ে গেছে। ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ গুলা আমার হয়ে গেছে, এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। কি হয়েছে নতুন রান্না তোমার, বুঝলে? খেয়ে দেখো, খেতে খুব মজা লাগছে, দারুণ রান্না হয়েছে, মিষ্টি লাগছে। এইরকম জানতিস তো, আমি জানি না। হ্যাঁ দেখ, আমি কেমন করে মাছ ভাপা রান্না করে আমি খাওয়াইছি। সেই তো।